खूबसूरत हाल पर। हम नजर रखते हैं जनता से जुड़े सवाल पर। आपके शहर के कोने कोने से जाते हैं हम ताजा तरीन खबरें। खबरें ही होती हैं हमारी पहचान। देते हैं निष्पक्ष दस्तक। न रहे हम है सिर्फ और सिर्फ सच के साथ। हर असरदार खबर पर होगी पैनी नजर। हर खबर पर होगी और भी दमदार, सटीक और असरदार। कोई राह चलती घटनाएं हो या कोई कार्यक्रम, हम पहुंचाते हैं आप तक नई जज्बे, नई उम्मीद और हौसले के साथ। सच के साथ। রানীগঞ্জে থমথমে পরিবেশের মধ্যে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিনের প্রথম পরীক্ষা মোটের উপর নির্বিঘ্নেই মিটল। সোমবার রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় গোটা শহরে। মঙ্গলবারও তার প্রভাব যথেষ্টই থাকে। তবে মঙ্গলবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কড়া নিরাপত্তার ব্যবস্থা। শহর জুড়ে চলে টহলদারি। পরীক্ষা কেন্দ্রে মাইকিং এর মাধ্যমে পরীক্ষা কেন্দ্রগুলির সামনে মানুষ একসঙ্গে জোটবদ্ধ না হওয়ার নির্দেশ দেওয়া হয়। 144 ধারাও জারি রাখা হয়। আপনাদের জানানো যাইতেছে যে 5 বা 44 ব্যক্তি এক জায়গায় জমায়েত হইবেন না, 144 জারি আছে। দাদা ঘুরে, দাদা ঘুরে। আপনাদের জানানো যাইতেছে যে 5 বা 44 ব্যক্তি এক জায়গায় জমায়েত হইবেন না, 144 জারি আছে। এদিকে পরীক্ষার্থীদের যাতে কোন রকম অসুবিধার মধ্যে না পড়তে হয় তার জন্য পুলিশের তরফে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। পরীক্ষার্থীদের নিরাপদে পৌঁছে দেবার ব্যবস্থা রাখা হয়। রানীগঞ্জ থানা পুলিশ নিরাপত্তার মাধ্যমে পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছান প্রশ্নপত্র। বল্লভপুর পুলিশ ফাঁড়ির সহযোগিতায় পরীক্ষার্থীদের পৌঁছানোর ব্যবস্থাও করা হয়। পাশাপাশি পরীক্ষার্থীরাও রানীগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ ফেরার আবেদনও জানান। পরীক্ষার্থীরা কি বলছেন শুনে নেওয়া যাক। পরীক্ষা তাই হ্যাঁ, কোন স্কুল মে সেন্টার পড়া? দুর্গা বিদ্যালয় মে সেন্টার পড়া হম লোগ কা। তো কেসা রাহা পহলা দিন কা পরীক্ষা? পহলা দিন কা পরীক্ষা আচ্ছা হি রাহা। পেপার পেপার ঠিক হি আয়া থা, থোড়া সা টফ থা। জো নেহি পড়েগা উসকে লিয়ে টফ হি থা। या फिर और भी बोल सकते हैं कि जैसे दंगा फसाद की वजह से बहुत जन बोलते हैं कि नहीं पढ़ सके, वो सब गलत बात है। जो पढ़ा वो लिखा, जो नहीं पढ़ा वो नहीं लिखा। तो कल जो घटना हुआ था उसका क्या परीक्षा पर कोई असर पड़ा? हम देखिए जो हो, लेकिन बोल सकते पढ़ा भी बोल सकते नहीं भी पढ़ा। ऐसा तो वहाँ पर कोई माहौल नहीं लगा जहाँ पर हम लोग एग्ज़ाम देने गए थे। वहाँ पर सब ठीक ही से सब मिलजुल के एग्ज़ाम दे रहे थे, वैसा कोई असर नहीं पड़ा एग्जाम। तो आज जब मतलब बस वो उसको प्रॉब्लम यही हो रही है कि बाहर से जो आने जाने वाले लोग हैं, हमारे दोस्त लोग, हमारी दोस्त जो भी है, उन लोग को प्रॉब्लम हुई थोड़ी सी आने जाने में बस। तो आज जब परीक्षा देने के लिए घर से निकले तो मन में डर था क्या? हाँ, थोड़ा मोड़ा डर था कि क्या होगा, नहीं होगा, कौन रोकेगा, क्या नहीं होगा, ऐसे करके कुछ डर। तो अभी कैसा लग रहा है परीक्षा देकर? अच्छा लग रहा है, एग्जाम दे के आया है तो बहुत अच्छा लग रहा है।
खाली झूठ मुड़ का घूमने के लिए রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জে দুই গোষ্ঠীর সংঘর্ষে ডিসিপি অরিন্দম দত্ত চৌধুরীর ডান হাতের অবস্থা যথেষ্ট সংকটজনক বলে জানান চিকিৎসকেরা। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। রানীগঞ্জে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ডিসিপি হেডকোয়ার্টার অরিন্দম দত্ত চৌধুরীর অবস্থা সংকটজনক। তার ডান হাত বাঁচানো যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। সোমবার রানীগঞ্জে দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় বোমা লেগে ডান হাতের এক অংশ উড়ে যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি হেডকোয়ার্টার অরিন্দম দত্ত চৌধুরীর। তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তৈরি করা হয় একটি মেডিকেল টিম। মঙ্গলবার সেই টিমের পক্ষ থেকে ডক্টর পার্থ পাল বলেন, হাতের যে অংশ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল তা বন্ধ করা হয়েছে, হাতের যে টিস্যুগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল তাও সরিয়ে দেওয়া হয়েছে। তবে তার হাতে সংক্রমণ না হলে তা বাঁচানো যাবে হাসপাতাল সূত্রের খবর। রিগার্ডিং মিস্টার অরিন্দম দত্ত চৌধুরী, আমাদের হি ওয়াজ অ্যাডমিটেড ইয়েস্টারডে, কালকে যেটা আমি আপনাদের বলেছিলাম, হি ওয়াজ টেকেন ফর দ্য সার্জিক্যাল এক্সপ্লোরেশন অফ দ্য উন্ড। ওনার হাতে যে বোমটা লেগেছিল, ফোরআর্ম, দ্যাট বোম ব্লাস্টেড দেয়ার অ্যান্ড লিডিং টু দি ফ্র্যাকচার অফ বোথ দি বোনস রেডিয়াস অ্যান্ড দ্য আলনা। এখানে মাল্টিপল কমিউনিটেড ফ্র্যাকচার হয়েছিল এবং দেয়ার ওয়াজ লট অফ টিস্যু মাসল ইঞ্জুরি হয়েছিল। তো দ্য লাইন অফ ট্রিটমেন্ট ওয়াজ, এই যে বোনসগুলো ভাঙা হয়েছিল, টু কিপ অ্যালাইনমেন্ট টু দিস বোনস এক্সটার্নাল ফিক্সেশন করা হয়েছিল, এক নম্বর। নাম্বার ওয়ান। নাম্বার টু, যা যা ব্লিডিং পয়েন্টস ছিল, ব্লিডিং পয়েন্টসগুলোকে ক্লিপ করে দেওয়া হয়, মানে ব্লিডিং পয়েন্টসগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং বমের যে আঘাতে যেসব ডেড টিস্যুসগুলো আছে সেই টিস্যুগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়। তারপরে ড্রেসিং করে পেশেন্ট ওয়াজ শিফটেড টু সার্জিক্যাল আইসিইউ অ্যান্ড অন সার্জিক্যাল আইসিইউতে পেশেন্ট ওয়াজ ক্লিনিক্যালি স্টেবল। আজকে সকালেও পেশেন্ট ইজ ক্লিনিক্যালি স্টেবল, কথা বলছেন, কনসিয়াস, ওরিয়েন্টেড, নর্মাল সব কিছু। হাতের ড্রেসিং আবার হয়েছে, ঠিক আছে, মানে এখানকার হাতের ডিস্টাল সেন্সেশনস আর প্রেজেন্ট অ্যান্ড ক্যাপিলারি রিফিল টাইম যাকে বলা হয় পারফিউশন, ঠিক আছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে তিনি এখনো ট্রমাতে আছেন, তবে রাতে ঘুমিয়েছেন, কিন্তু তার সুস্থ হতে কমপক্ষে এক মাসের বেশি সময় লাগতে পারে। ডান হাতের আঙুলগুলি অক্ষত থাকলেও তা কাজ করছে না। বোমার আঘাতে হাতের শিরা এবং উপশিরাগুলো নষ্ট হয়ে গিয়েছে। এদিন ডিসিপি হেডকোয়ার্টার অরিন্দম দত্ত চৌধুরীকে হাসপাতালে দেখতে আসেন এডিজি অপারেশন এন রমেশ, আইজি ওয়েলফেয়ার শিবশঙ্কর দত্ত ছাড়াও তার অন্যান্য কলিগসরা এবং তার পরিবারের লোকজনেরা। তবে সাংবাদিকদের সামনে কোনরূপ মুখ খোলেননি তারা। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জে শান্তি ফেরাতে উদ্যোগী সব মহল। আসানসোল পৌর নিগমের মেয়র মন্ত্রী সহ সকলেরই বার্তা, শান্তি ফিরে আসুক শহরে। পাবলিক টাইমসের নিবেদন, গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। আপনার শহর জনপ্রিয় এবং দায়িত্বশীল হিসেবে আপনাদের স্বীকৃতি ও ভালোবাসা নিয়ে পাবলিক টাইমস পথ চলা শুরু করেছিল এবং আজও আপনাদের পাশে পাবলিক টাইমস আছে। পাবলিক টাইমসের পক্ষ থেকে সকল রানীগঞ্জবাসীকে আবেদন জানায় যে গুজবে কান দেবেন না, গুজব রটাবেন না। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশন, আসানসোল পৌর নিগম সবসময় আপনার পাশে আছে। রানীগঞ্জে শান্তি ফেরাতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। পাবলিক টাইমস আপনাদের কাছে আবেদন করছে যে আপনারা সবসময় নিজেও সুরক্ষিত থাকুন এবং অপরকেও সুরক্ষিত রাখুন। Come on.
तो कुछ नहीं था। जाओ घर में, जाओ घर में, जाओ। कहना बड़ा आसान है ना। ठीक है सर, जाओ। মঙ্গলবার রানীগঞ্জ শহরে পরিস্থিতি খতিয়ে দেখতে আবার ছুটে এলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি, আসানসোল জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ভি শিবদাসন দাসু সহ আরো অন্যান্যরা। এদিন পাবলিক টাইমসের মুখোমুখি হয়ে মেয়র জিতেন্দ্র তেওয়ারি সাধারণ মানুষের কাছে শান্তির আহ্বান জানিয়ে বলেন, রানীগঞ্জের যে ঐতিহ্য আছে সেটিকে বজায় রাখতে হবে, রাজ্য সরকার ও প্রশাসন আপনাদের সাথে আছে। এছাড়াও তিনি বলেন, যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, দোকান নষ্ট হয়েছে, তাদের আর্থিক সাহায্য করার জন্য আলোচনা চলছে। की जो परंपरा रही है, रानीगंज का जो इतिहास रहा है, रानीगंज के लोगों का जो की जो जीवन शैली रही है, उससे हटकर हमें कुछ नहीं करना है। रानीगंज शहर हमारा शहर है, यहाँ के सारे लोग अपने लोग हैं, अपने लोगों के चेहरे पे मुस्कान हम लोगों को लाना है, उसके लिए जो करना चाहिए हम लोगों को करना है। आसनसोल नगर निगम हमेशा आपके साथ है, राज्य सरकार आपके साथ है, आपके दुख दर्द में आपके साथ है। हम लोग क्षमा करना सीखें और क्षमा करने से ही शहर में शांति आ सकती है, हमारे जीवन में खुशहाली आ सकती है। यही संदेश है आसनसोल नगर निगम की ओर से रानीगंजवासियों को। हम लोग एसेस कर रहे हैं, जिनका घर टूटा है, जिनका दुकान टूटा है, उनका हम लोग एसेस करने जा रहे हैं। उस पर किस ढंग से उन्हें हम आर्थिक मदद कर सकते हैं, इस पर हम लोग गहन विचार विमर्श कर रहे हैं। এবং অযথা গুজবে কান দেবেন না এবং গুজব ছড়াবেন না। পুলিশ আপনাদের পাশে আছে, পুলিশ আপনাদের পাশে আছে। রানীগঞ্জ থানার পক্ষ থেকে জানাই যে আজ রানীগঞ্জ থানার 144 লাগু হ্যায়। আপ লোক গুজবে কান মত দিজে আর মত ইয়া হুয়া ঘুমিয়ে। রানীগঞ্জ শহরবাসীদের জানাই যে আজ রানীগঞ্জ টাউন 144 জারি আছে। আজ কোনো দোকানদানি খুলিবেন না এবং অযথা দুজনের বেশি বাইরে ঘোরাফেরা করবেন না এবং গুজবে কান দেবেন না এবং গুজব ছড়াবেন না। রানীগঞ্জ পুলিশ এবং প্রশাসন আপনাদের পাশে আছে, আপনাদের সাথে আছে। এ বিষয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন, রানীগঞ্জের পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু যেসব মানুষ গুজব রটাচ্ছে তাদের কথায় কান দেবেন না, সকলকে সাবধান থাকার পরামর্শ দেন তিনি। তিনি আরো বলেন, প্রশাসন এবং সরকার সঙ্গে আছে এবং সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। রানীগঞ্জের পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক, কিছু মানুষ গুজব রটাচ্ছে নানা রকম ভাবে, গুজব থেকে আপনারা সাবধান থাকুন। প্রশাসন এবং সরকার আপনাদের সঙ্গে আছে, সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনাদের আবেদন করছি যে আপনারা রানীগঞ্জে শান্তি বজায় রাখুন। এদিন ভি শিবদাসন দাসু রানীগঞ্জ শহরের পরিস্থিতি পরিদর্শনে এসে বলেন, এই শহর আপনাদের, একে শান্তি রাখার দায়িত্ব আপনাদের, পুলিশকে সাহায্য করুন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আবেদন রাখেন।
রিপোর্ট পাবলিক টাইমস। অবৈধ সম্পর্কের জেরে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুরের এমএএমসি লাগোয়া দক্ষিণপল্লী এলাকা। তৃণমূলের এক নেতা ও এক মহিলাকে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা। এক তৃণমূল নেতার বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হল দুর্গাপুরের এমএএমসি লাগোয়া দক্ষিণপল্লী এলাকা। সোমবার রাত্রে ওই নেতাকে এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে ফেলে এলাকাবাসী। তাদের দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়ার পাশাপাশি অভিযুক্ত তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। এর জেরে আহত কয়েকজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্গাপুরের এমএএমসি লাগোয়া এলাকার বাসিন্দা মধুমন্তী দাসের স্বামী কর্মসূত্রে ভিন্ন রাজ্যে থাকেন, তাই এক সন্তান নিয়ে একাই বসবাস করেন তিনি। এলাকাবাসীর অভিযোগ, স্বামী বাইরে থাকার সুযোগে কার্তিক চন্দ্র দাস ওরফে কালু নামে এক স্থানীয় তৃণমূল নেতার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মধুমন্তীর। সেই সম্পর্কের জেরে মাঝে মধ্যেই তার বাড়িতে আসতেন কার্তিক। স্থানীয় এলাকায় টিএমসি কাউন্সিলর লাভলি লায়ের অনুগামী বলে পরিচিত কালু। বিষয়টি জানতে পেরে বারবার ওই অবৈধ সম্পর্কের প্রতিবাদ করেছেন মধুমন্তীর ননদ এবং এলাকার বাসিন্দারা, কিন্তু তাতেও কোনো ফল হয়নি। উল্টে মধুমন্ত্রীর ননদকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে কালুর সঙ্গীদের বিরুদ্ধে। এক বছরের কাছাকাছি, ওর দেড় বছর তো আসাই হলো, তার আগের থেকে ছিল নাকি সম্পর্ক আমি বলতে পারবো না, কিন্তু এখান থেকে ওখান থেকে সম্পর্ক বেশি করে দীঘা যাওয়া আসার পর থেকে, আমরা দীঘা গেছিলাম তখন থেকে একদম শুরু হয়ে গেছে প্রেম ত্রি। তারপরে জানতে পারলে ঘরে আসতে শুরু করে আবার বলছে, আমি একদিন হাতে না ধরেছি, তিনটে সময় রাত ভোর তিনটে সময় দেখছি কালু বেরিয়ে যাচ্ছে, দেখেছি বলে আমাকে আমি ঝগড়া করলাম ঘরের মধ্যে, ও যে আরেকটা ছেলে ও ছেলে লোক পাঠিয়ে দিয়েছি, আমি রেশন গেছি ব্যাংক বলে রেশন করতে যাই, ওখানে আবার লোক পাঠিয়ে যায় কালু আর ওই বুড়ো আমার রাস্তা কিছু যেয়ে পড়ে, আমার শাশুড়িকে ফোন করো, এলাকাবাসীদের অভিযোগ, সোমবার রাত্রে ফের মধুমন্ত্রীর বাড়ি এসেছিলেন কালু। বিষয়টি দেখতে পেয়ে তারা মধুমন্ত্রীর বাড়িতে যান, আর যেখানে গিয়ে দেখতে পান আপত্তিকর অবস্থায় তারা বিছানায় শুয়ে আছেন, এবং এরপর স্থানীয় বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালু এবং মধুমন্ত্রীকে থানায় নিয়ে যায়। এলাকায় এক যুবতীর অভিযোগ, কালু প্রায়ই আসে ওই মহিলার বাড়িতে, এদিনও যখন আসে তখন তারা যায়, দুজনকে আপত্তিকর অবস্থায় দেখি, তারপর দরজায় তালা দিয়ে পুলিশকে ডাকা হয়। এরা এলাকার পরিবেশ নষ্ট করছে, কালু কাউন্সিলর লাভলি রায়ের লোক বলে অভিযোগ এলাকাবাসীর। কালু ঢুকতা হ্যাঁ পে রোজ রাত মে কালু ঢুকতা হ্যাঁ উসকে বাদ ইয়াঁ পে আজ পকড়া গয়া হ্যায় আজ হম আপনে আর বাদ হমলোগ হম পকড়নে কে চক্কর মে হম উসকো পকড়নে গয়া মেরা হাত পে মারা। অভিযোগ, কালু ও মধুমন্তীকে পুলিশে নিয়ে যেতে উত্তেজিত এলাকাবাসী কালুর বাড়িতে ভাঙচুর চালায়। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় আহত হন 5 থেকে 6 জন। এই ঘটনার পর থমথমে হয়ে ওঠে দক্ষিণপল্লীর পরিস্থিতি। পরিস্থিতি স্বাভাবিক করতে সেখানে পুলিশ পিকেটিং বসানো হয়েছে। দুর্গাপুর থেকে সাধনুজের রিপোর্ট, পাবলিক টাইমস। চোখ রাখবো গতকালের খবরের দিকে।
রামনবমী শোভাযাত্রাকে কেন্দ্র করে রানীগঞ্জে ব্যাপক উত্তেজনা। ডিসি হেডকোয়ার্টার অরিন্দম দত্ত চৌধুরী বোমার আঘাতে হাত উড়ল। এই সংঘর্ষে মৃত এক, জখম বেশ কয়েকজন পুলিশ আধিকারিক। রামনবমী শোভাযাত্রাকে কেন্দ্র করে শান্ত শহর রানীগঞ্জকে করে তুলল উত্তাল, আতঙ্কের মধ্যে শহরবাসী। পূর্ব বর্ধমানের কালনায় শুকুর আলী শেখ এবং বাপন শেখের খুনের মামলায় মোট চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার তাদের কালনা মহকুমা আদালতে তোলা হয়। নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করতে নজরদারি বাড়ানোর জন্য 24টি সিসিটিভি ক্যামেরা লাগানোর পরিকল্পনা দুর্গাপুর ব্যারেজ কর্তৃপক্ষের। পূর্ব বর্ধমান জেলা পরিষদ ভবনে স্মারকলিপি জমা করা হলো 2013-14 সালে চাকরি প্রার্থীবৃন্দের পক্ষ থেকে। অবিলম্বে পঞ্চায়েত রিক্রুটমেন্টের চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবিতে এই স্মারকলিপি প্রদান করা হয়। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।